WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন একটি নোটিফিকেশন দিয়েছে এবং পিএসসির যত এক্সামিনেশন ছিল এবং তাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই সম্বন্ধে একটি নোটিশ দিয়েছে। এই মুহূর্তে আমরা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আছি। এখানে দেখুন হোয়াটস নিউ বলে একটি অপশন আছে, তার নিচে স্ট্যাটাস অফ সাম ইম্পর্টেন্ট এক্সামিনেশন, ওটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এখানে একটি পিডিএফ দেবে, সেই পিডিএফটি আমরা ডাউনলোড করে নেব। পিডিএফটি ডাউনলোড হওয়ার পর দেখুন এখানে কিছু এক্সামিনেশন নেম দেওয়া আছে এবং তার সাথে সাথে কিছু প্রেজেন্ট স্ট্যাটাস এবং টেন্টেটিভ টাইমলাইন দেওয়া আছে। তো এখানে বহু এক্সাম আছে যেগুলো পিএসসি নিয়েছে এর আগে, তার এখনও রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি। এবং এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে দেখুন নাম্বার টেনে যেটি আছে সেটি হলো সাব ইন্সপেক্টর, অর্থাৎ ফুড সাব ইন্সপেক্টরের যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষাটির রেজাল্ট আগস্টে 2020 বেরোনোর একটি সম্ভাব্য ডেট এখানে দেওয়া হয়েছে। এছাড়াও আরও এখানে এক্সামিনেশন আছে, লক্ষ্য করে দেখুন সিভিল সার্ভিস এক্সামিনেশন, অর্থাৎ 2019 যে সিভিল সার্ভিস এক্সামিনেশনের মেন পরীক্ষাটি হয়েছিল তার রেজাল্ট কিন্তু সেপ্টেম্বরে আসতে চলেছে, অর্থাৎ 2020 সেপ্টেম্বরে এই রেজাল্ট প্রকাশিত হতে পারে এখানে দেওয়া আছে সেটি। এছাড়াও আরও বহু এখানে এক্সামিনেশন দেওয়া আছে এবং তাদের ডেট দেওয়া আছে। তার মধ্যে আরও একটি লক্ষ্য করে দেখুন 2020 যে প্রিলি পরীক্ষাটি হয়েছিল সিভিল সার্ভিসের তার রেজাল্ট কিন্তু আগস্ট সেপ্টেম্বর করে আসতে পারে। এছাড়াও এখানে দেখুন ICDS এর সুপারভাইজার যে প্রিলিমিনারি এক্সামিনেশনটা হয়েছিল তার রেজাল্ট আসতে চলেছে আগস্টে, অর্থাৎ 2020 আগস্টে এই রেজাল্ট প্রকাশিত হতে পারে। এখানে আরও অনেক, অর্থাৎ মোট 19 এখানে এক্সামিনেশন দেওয়া আছে এবং তাদের প্রেজেন্ট স্ট্যাটাস দেওয়া আছে এবং তাদের পরীক্ষার রেজাল্টগুলো কবে প্রকাশিত হতে পারে সেইগুলোর ডেটও এখানে দেওয়া আছে। তো আপনারা সরাসরি পিএসসির ওয়েবসাইটে চলে যান এবং সেখানে গিয়ে এই পিডিএফটি ডাউনলোড করে দেখে নিন, আপনি যে পরীক্ষাগুলোর জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন বা যে পরীক্ষাগুলো দিয়েছিলেন তার রেজাল্ট কবে বেরোতে পারে।